গুড আফটারনুন বন্ধুরা আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার শেষ দিন আজকে আপনাদের সাথে একটা ভিডিও না করলেই নয় তাই এলাম আর আগেকার মতো রেগুলার ব্লগ আমি দিতে পারছি না কারণ আমার ছোট বাচ্চাকে নিয়ে সংসার সামলে ক্যামেরা ধরে ধরে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর ওর এখন টিউশনস বেড়ে গেছে স্কুলের সময় বেড়ে গেছে তারপরে আমার হাজব্যান্ডের অফিসের টাইমটা একটু বদলে গেছে তার সাথে ঠান্ডাও পড়েছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি খুব চাপের মধ্যে আছি তাই আপনাদের সাথে লং ভিডিও আনতে পারছি না কিন্তু একটা কথা আছে না শেষে মানে বছরের শেষে আমরা যেটা করি সেটা নাকি সারা বছর করি তো জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে এটা সত্যতা আমি জানি না তবে আজকে আজকের দিনে যদি ভিডিও করি আগামী দিনগুলোতেও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো এই আশা নিয়ে আজকে আপনাদের সাথে একটা ভিডিও বানালাম আজকে আপনাদের কার কি প্ল্যান আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই ছোট বাচ্চা নিয়ে এই অবস্থাতে আমার কোনো প্ল্যান নেই বাড়িতেই আপাতত থাকবো দিদিভাই আছে কথা আছে সানি আছে শ্বশুর শাশুড়ি অবশ্যই একটু বাইরের দিকে বেড়াতে দিকে গেছেন আর আমার মেয়ে আমার হাজব্যান্ড এই কয়েকজন মিলেই আমরা ঘরোয়া পার্টিই করব। এইভাবেই আমরা প্রত্যেকটা বছর কাটাই আর বাড়িতে কয়েকজনের আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তাদের অন্য প্রোগ্রাম প্রোগ্রামের জন্য ক্যান্সেল হয়ে যায় না হলে বাড়িতেও হয়তো বড় করে পার্টি করা হতো মানে সদস্য অনুযায়ী যতটা পারা যেত করা করা হতো সেরকম কিছুই নেই আপনারা কিন্তু ভুলবেন না আপনারা কি করলেন অবশ্যই কমেন্টে জানাতেন সবাইকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার সবার প্রত্যেকটা মুহূর্ত ভালোভাবে কাটুক সবাই খুব সাবধানে থাকবেন আর পুরো পুরো এনজয় করবেন আজকে শেষ দিনটা যাতে সারাটা বছর আপনারা খুব 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 আনন্দে কাটাতে পারেন গুরুজনদের আমার অনেক প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরতে পারবো আপনাদের সাথে এই আশা নিয়ে টাটা